স্ক্রিনের এক অংশে আপনি একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে ডাক্তার জাহিদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী যারা আমার ভিডিও দেখেন, এই ভিডিওটা আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই ব্যক্তির সম্পর্কে যে কোনো তথ্য থাকলে আপনি আপনার নিকটস্থ থানায় আপনি খবর দিন, তাকে ধরিয়ে দিন। তবে এই ছবিটা প্রায় 27 বছর আগের। দর্শক, যুক্তরাষ্ট্রে একজন বাংলাদেশি চিকিৎসককে 27 বছর যাবৎ খুঁজছে FBI। ভাবা যায় যে আমেরিকার মতন একটা দেশেও FBI-এর ধুল খাওয়াচ্ছে এই জাহিদুল। তবে আমেরিকা আছে নাকি বাংলাদেশে চলে আসছে সেটাও একটা বিষয়, নাকি ওইখান থেকে অন্য কোনো রাষ্ট্রে পালিয়ে গেছে, কি এমন করেছে। তবে এই ব্যক্তি বড়ই ভয়ঙ্কর। সাল 1996 অক্টোবরের সম্ভবত 3 তারিখ, যেহেতু তিনি একজন চিকিৎসক, তার এখানে চিকিৎসা করতে এসেছিলেন একজন নাগরিক। সেই নাগরিক বাংলাদেশি নাকি মার্কিন, আই ডোন্ট নো, বাট একজন নারী সেখানে চিকিৎসা নিতে এসেছিল। অতিথি নিয়ে প্রাথমিকভাবে তাকে অচেতন করে তাকে সেখানে ধর্ষণ করেছিল এই ডাক্তার জাহিদুল। আর এর পরপরই বিষয়টা নিয়ে মামলা দায়ের করেছিল পেনসেলভেনিয়ার, আপনার যে ফিলাডেলফিয়া নামক এরিয়া আছে সেইখানের আদালতে। দীর্ঘ 10 মাস এই বিষয়টাকে নিয়ে তদন্ত করে স্থানীয় পুলিশ। এরপরে 1997 সালের সম্ভবত জুলাই মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আপনার ফিলাডেলফিয়ার সেই আদালত। এরপরে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের দায়িত্বটা দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যেই গোয়েন্দা সংস্থা আছে FBI। কম বেশি আপনারা সকলেই এই সংস্থার সাথে পরিচিত। FBIও দীর্ঘ একটা সময় যাবৎ এই ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না। প্রতি বছর যখন ওই ডেটটার কাছাকাছি একটা সময় আসে, তখন FBI-এর ওয়েবসাইট থেকে এটা সম্পর্কে একটা কি বলা হয় যে ধরেন পত্রিকা কাটিং অথবা একটা প্রচারণা চালানো হয়। এখন আমরা কেন বাংলাদেশি হইও এই লোকটার বিপরীতে, কারণ সে একজন ধর্ষক সোজা হিসাব। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটে নামধারী কিছু চিকিৎসকের কারণে, কিন্তু ওই যে ঢেকির স্বর্গে গেলেও ধান ভানে। এই জাহিদুল ইসলাম সম্পর্কে আসলে আমার মনে হয় যে যারা নতুন আমেরিকা আছেন তারা তো বা গেছেন তারা বলতে পারবেন না, হয়তো যারা আজ থেকে 27 মানে আমেরিকাতে যাদের বয়স মোটামুটি 30 বছরের কাছাকাছি বসবাস করছেন পেনসেলভেনিয়ায় অথবা ফিলাডেলফিয়ায়, হয়তো এই গ্রুপটাকে চিনে থাকতে পারেন। এই ধরনের মানুষ সারা পৃথিবীতে ভয়ঙ্কর। মানে আমেরিকার মতন একটা রাষ্ট্রে গিয়েও তার নেচারের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আমাদের বাংলাদেশি আরও 2-1 ডাক্তার, ওনাদের সম্পর্কেও কিন্তু মাঝে মাঝে অভিযোগ আসে। পার্সোনালি আমিও 2-1 সম্পর্কে জানি, ইভেন মানে আমরা বাংলাদেশ থেকে এগুলো নিয়ে আসলে ওইভাবে কথা বলি না। তা আমার বক্তব্য হচ্ছে যারা ওইখানে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন, বাংলাদেশের মান সম্মান ডুবাইয়েন না, চিকিৎসা করতে গিয়া উল্টাপাল্টা কোনো রকম অ্যাক্টিভিটিস চালায়েন না। অন্যায় যদি করেন আমাদের কাছে তথ্য আসে, আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়, আমরা কিন্তু ভিডিও বানাবো। যারা আমেরিকা বসবাস করছেন, জাহিদুল যে এই ব্যক্তি, 27 বছর আগের এই ছবি, আপডেট চেহারার কোনো ছবি নাই। যদি আপনি কোনো তথ্য পান অবশ্যই মার্কিন পুলিশকে সহযোগিতা করেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।